এটা হচ্ছে আমার একটি ই কমার্স প্রজেক্ট, যেটা কাস্টম কোডিং করে তৈরি করা হয়েছে। ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়েছে রিয়্যাক্ট জেএস, ডিজাইনটা রিয়্যাক্ট ব্যবহার করে ডিজাইন করছি। সিম্পল মানের একটি হোম ডেকোর বেসড একটি ই কমার্স ওয়েবসাইট। ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট আর ব্যাক এন্ডে হচ্ছে নোড জেএস ব্যবহার করা হয়েছে। পুরোটাই কাস্টম কোডিং, এখানে কোনো ধরনের কোনো সিএমএস ব্যবহার করা হয়নি। যদিও আমি ওয়ার্ডপ্রেস পারি এবং বেশিরভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করি, তারপরেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী তো তৈরি করতে হয়, অনেক কিছু জানতে হয়। তো যাই হোক, এটার একটু রিভিউ দিব। একটু যদি দেখি, আমি প্রথমে তো স্লাইড দিছি, তিনটা স্লাইড আছে, আর উপরে ক্যাটাগরি দিয়েছি, প্রোডাক্ট ক্যাটাগরি, আর এখানে সব পেজ আছে, আর এখানে কার্ড আছে, লগ ইন, যে কেউ লগ ইন করতে পারবে, কি ইউজার। ওকে, আর এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন, এখানে চারটা ক্যাটাগরি দেওয়া আছে, টেবিল ল্যাম্প, এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টও শো করতেছে। যেমন এই যে এখানে যদি যে টেবিল ল্যাম্পে তো গেলাম, এই যে টেবিল ল্যাম্পে তিনটা প্রোডাক্ট আছে। আর সব পেজে যদি যাই, সব পেজে কিন্তু সব প্রোডাক্টগুলো আছে। যাই হোক, কেউ আসলো, এসে যদি অর্ডার করতে চায়, তাহলে এই যে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবে, কিন্তু তাকে লগ ইন করতে হবে আর কি। লগ ইন করার পর সে অর্ডার করতে পারবে। সো ওটা ওই সিস্টেম আমি করে রেখেছি, ড্যাশবোর্ড তৈরি করছি, তো একটু পরে আমি দেখাইতেছি। আর নিচে হচ্ছে ফুটার, আর এখানে ক্লিক করলে সব পেজে চলে যাবে, সবগুলো প্রোডাক্ট দেখাবে। আর উপরে এটা হচ্ছে কার্ড, কোনো কার্ডে আপাতত নাই, অবশ্যই লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা কী করবো? আচ্ছা, এখানে যাই, যাওয়ার পর অ্যাড টু কার্ড করি, এই যে আমাদের বলতেছে লগ ইন করতে, আমি ইয়েস লগ ইন, তারপর আমার লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না তৈরি করা থাকে, তাহলে তো রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো চলেন আমরা একটা করি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো অ্যাডমি @gmail.com, সো পাসওয়ার্ড একটা দিয়ে দিই। ওকে, র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, সো এই যে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো ড্যাশবোর্ডে এখানে অল অর্ডার, সবগুলো অর্ডার দেখা যাবে, মানে যতগুলো অর্ডার করবে ইউজার সবগুলো অর্ডার সে দেখতে পাবে। সো আমি যদি ওয়েবসাইট এখানে দেই, আপাতত এটা কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখানে আরও অনেক কিছু, যেমন এই যে অ্যাডমিন হোমে গেলে অনেক উইজেট এখানে থাকে, সো এগুলোও আস্তে আস্তে অ্যাড হবে, নো প্রবলেম। এরপরে এখানে মেনুতে আরও অনেক অপশন অ্যাড হবে। তো যাই হোক, ইনিশিয়ালি প্রজেক্টটা লঞ্চ করে দিছি। এই যে এখানে দেখেন, একটু লগ ইন না করা থাকলে লগ ইন অপশন থাকে, আর লগ ইন করা থাকলে লগ আউট হয়ে যায়। আচ্ছা, তো আমরা কিছু প্রোডাক্ট অর্ডার দিই, যেমন এই প্রোডাক্ট অর্ডার দিই, এই যে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি, সো এই যে কিন্তু অ্যাডেড টু কার্ড হয়ে গেছে। এটাও যদি করি, এই যে অ্যাডেড টু কার্ড হয়ে গেছে। সো আমি যদি যাই, এই যে কার্ড অপশনে যাই, তাহলে এই যে কয়টা, দুইটা কিন্তু চলে আসছে। তারপরে এখানে প্রতিটার প্রাইস দেখা যাচ্ছে, সাব টোটাল, মানে কয়টা প্রোডাক্ট অ্যাড করছি, দুইটা সাব টোটাল, এই দুইটা যোগ করে প্রায় 6,950 টাকা। এখন আমি যদি চাই আরও প্রোডাক্ট অ্যাড করতে, তাহলে কন্টিনিউ টু শপিং, আদারওয়াইজ প্রসিড টু চেক আউট, মানে চেক আউটে চলে যাবে। তার আগে আমি যদি চাই, এটা রিমুভ করে দিব, এই যে রিমুভ, তাহলে একটা রিমুভ হয়ে গেছে। এখন যদি প্রসিড টু চেক আউটে যাই, এই যে অর্ডার ফরম্যাটে চেক আউট ফরম আর কি, কয়টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিন্তু অর্ডার দিছিলাম, মানে চেক অ্যাড টু কার্ট করছিলাম, সেটা এখানে চলে আসছে, প্রাইস, টোটাল প্রাইস, ক্যাশ অন ডেলিভারি। ওকে, এখন আমার ইনফরমেশান দিয়ে অর্ডার দিয়ে দিব। আপাতত এখানে কিন্তু অল অর্ডার গেলে কোনো অর্ডার নাই। সো আমি যদি ইনফরমেশান দিই, যেমন আমার নাম দিলাম ইমন, মোবাইল নাম্বার দিলাম, একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিই, 019। তারপরে কন্ট্যাক্ট, সরি এটা তো অ্যাড্রেস, সাভার, ঢাকা। ওকে,
তারপরে প্রাইস টোটাল টোটাল কয়টায় টোটালটায় আমরা তো নিব সেটির প্রাইস। ওকে, তারপরে প্লেস অর্ডার, অর্ডার দিয়ে দিলাম। এই যে অর্ডার হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সব চলে গেছে ইনফরমেশন। ওকে, এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, গিয়ে এখানে আবার রিলোড দেই, সরি এই যে এখানে রিলোড দেই, এই যে এখানে কিন্তু চলে আসছে একটা প্রোডাক্ট নাম কি, প্রোডাক্ট কোন প্রোডাক্ট এবং তার ছবি, কাস্টমারের নাম, আমার নাম, যেই নামটা এই যে এখানে দিলাম, নাম্বার, অ্যাড্রেস, ডেট, কয় তারিখে ডেট এই করছে সেটা, যেমন আজকে 8 তারিখ, এবং টোটাল কত। তো আমরা চাইলে এটা আবার রিমুভ করে দিতে পারবো, মানে কাস্টমার চাইলে এটা রিমুভ করে দিতে পারবো। লাইক আমরা আরেকটা অর্ডার দিই, যেমন আমরা যদি শপে যাই, শপে গিয়ে আমরা এটাতে অর্ডার দিয়ে দিলাম, সো এটাও অর্ডার দিই, অ্যাড টু কার্ট করলাম, তারপরে হলো প্রসিড টু চেক আউট, তারপরে এখানে সেম টু সেম ইনফরমেশন দিব, ইমন, মোবাইল নাম্বার হবে 01। এটা কিন্তু আমার নাম্বার না, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিছি, এই নাম্বার আবার ট্রাই করি না ফোন দেওয়ার জন্য। সাভার, ঢাকা, ওকে, সো তিনটা, এবং টোটাল কিন্তু এই যেখানে দেখা যাচ্ছে 19,051 টাকা। সো প্লেস অর্ডার ক্লিক করে দিলাম, ওকে অর্ডার হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে আবার একটা রিলোড দেই, তাহলে এই যে তিনটা প্রোডাক্ট অর্ডার দিছি এবং আগে একটা অর্ডার দিছিলাম। ওকে, সো এই যে আগেরটা হচ্ছে 29,000 আর টোটাল মিলিয়ে 19,000। সো আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি, যে কাস্টমার চাইলে রিমুভ করে দিতে পারে, ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। যে রিমুভ কিন্তু হয়ে গেছে, এবং এখান থেকে টোটাল অর্ডার মাত্র একটা চলে আসছে। সো তারপরে চলেন আমরা এখানে চলে গিয়ে তারপর সিঙ্গেল প্রোডাক্ট দেখি, যে সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টে এই যে এখানে নাম, প্রাইস, শর্ট ডিসক্রিপশন, অ্যাড টু কার্ট, ডিসক্রিপশন, ডিটেলস ডিসক্রিপশন। ওকে, এখন চলেন আমরা ড্যাশবোর্ডের, মানে অ্যাডমিনের ড্যাশবোর্ডটা কেমন দেখা যায় সেটা আমি দেখিয়ে দিই। যেমন আমি যদি লগ আউট করি, লগ আউট করে আমার নিজের একটা ড্যামো আছে, সেটা আমি লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার অ্যাডমিনের, ওকে, এটা এই তো দেখেন। যদি ইউজার হয়, নর্মালি তো সবাই ইউজার, যে কেউ যে ওয়েবসাইটে লগ ইন করলে সে ইউজার হয়ে যাবে, এবং সে অনেক কিছু দেখতে পাবে না, যেমন প্রোডাক্টের অপশনটা, মেনুটা দেখতে পাবে না, ইউজারের মেনুটা দেখতে পাবে না। এছাড়া আরও অনেক মেনু এখানে আমি অ্যাড করবো ভবিষ্যতে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। যাই হোক, সো প্রোডাক্টের অপশনটা দেখতে পাবে না, কারণ এটা তো অ্যাডমিন আপলোড করবে যার ওয়েবসাইট থাকবে সে। সো অল প্রোডাক্টে ক্লিক করলে যে সবগুলো প্রোডাক্ট, বর্তমানে 25টা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো ভিউ করা যাবে। এই যে এখানে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট এই ভিউ করতে পারবে, তারপরে চাইলে এই যে এডিট করতে পারবে, ডিলেটও করে দিতে পারবে। সো আমি যদি একটা ডিলেট করে দিই, লাইক এই যে এখান থেকে যদি আমি এইটা ডিলেট করে দিই, এই যে আর ইশিওর ডিলেট, ইয়েস ডিলেট, এই যে এখান থেকে কিন্তু একটা কমে গেছে, প্রোডাক্ট 24টা হয়ে গেছে, আগে কিন্তু 25টা ছিল এবং প্রথমটা কিন্তু চলে গেছে। যাই হোক, সো এই যে এখানে, সো আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই বা এই প্রোডাক্টে এডিট করতে চাই, তাহলে এই যে এখানে এডিটের বাটনে ক্লিক করব, এই যে এখানে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর প্রোডাক্টের ইমেজ, তারপরে প্রোডাক্টের আপডেট করা আপডেট বাটনটা, সব কিছু এখান থেকে এডিট করা যাবে। ঠিক আছে, সো আবার যদি ব্যাকে যাই, তারপর প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে এখান থেকে, এই যে এখান থেকে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করতে পারি, সেম জায়গায়। ঠিক আছে, সেম জায়গায় অ্যাড করা যাবে, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি, আর পিকচার অ্যাড করে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। সো এটাই ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে তৈরি করা হয় একটা ওয়েবসাইট। রিকোয়ারমেন্ট যেমন, সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হয়। যেমন
অনেক সময় ক্লায়েন্টরা চায়, যারা ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা রাখে না, কোনো ধারণা নেই, সো তারা চায় কম ফিচার অপশন কম থাকুক। লাইক আপনি যদি আপনার ক্লায়েন্টকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দেন, সেখানে কিন্তু প্রচুর অপশন থাকবে। সো যারা যাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নাই, তারা কিন্তু ওই ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবে না। যাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নেই, সেই ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবে না, নিজে নিজে ব্যবহার করতে পারবে না, বুঝবে না। সো এই জন্যই অনেক সময় কাস্টম কোডিং করে তৈরি করা হয় ওয়েবসাইট, যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে। যেমন এটা কিন্তু বোঝার জন্য কোডিং জানা লাগবে না, যে কেউ এখানে আসলে কিন্তু দেখতে পাবে, একবার কিন্তু বুঝাই দিলে বোঝা যাবে যে এখানে অল প্রোডাক্ট আর এখানে অ্যাড প্রোডাক্ট, টাইটেল ডিসক্রিপশন প্রাইসটা দিলে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তারপর সবার অর্ডার দেখতে পাবে, কয়টা অর্ডার, কে কে অর্ডার করছে, নাম টাম দেখতে পাবে, সব দুইটা। সো স্বাভাবিকভাবে তো এই দুইটাই লাগে, এছাড়াও আরও অনেক কিছু লাগে যেগুলো অনেক সহজ, মানে বোঝা যায় আর কি। সো এটা পুরোটাই আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর, আর ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবেই তো তৈরি করবে। সো এটাই ছিল আমার একটা প্রজেক্টের ওভারভিউ, কাস্টম কোডিং করে রিঅ্যাক্ট এবং এক্সপ্রেস জেএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা একটা ভিডিও।